আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরেকটি নতুন বিরোধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যাওয়াজাত বারবার একটা বিষয় আপনাদেরকে নোটিশ করতেছে বা যেটা আপনাদেরকে ওয়ার্নিং হিসেবে দিচ্ছে যে সকল প্রবাসী ভাইরা বর্তমানে সৌদি আরবে বৈধ অবস্থায় আছেন যাদের আকামার রানিং রয়েছে তাদের উদ্দেশ্যে যাওয়া বারবার একটা বিষয় উল্লেখ করছে সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে আলোচনা করবো এই বিষয়টা আসলে কিন্তু নতুন কোনো বিষয় না পুরাতন একটি টপিক বা পুরাতন একটি বিষয় তো যে যাওয়া বিষয়টা বারবার আপডেট দিচ্ছে সেটা হচ্ছে যে যারা আপনারা বর্তমানে আকামাদারি রয়েছেন বা আপনাদের আপনাদের যাদের বৈধতা রয়েছে যারা সৌদি আরব আপনার বৈধ রয়েছেন আপনারা আপনাদের যে আকামা রয়েছে আকামার মেয়াদ যাওয়ার অন্তত তিন দিন আগে আকামা মেয়াদ আকামার মেয়াদ যাওয়ার অন্তত তিন দিন আগে আপনাদের আকামাটা রিনিউ করতে হবে যদি আপনারা আকামার মেয়াদটা তিন দিন এক্সপায়ার করে ফেলেন আপনার আকামার মেয়াদটা যদি তিন দিন চলে যায় আপনি যদি রিনু না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো রিয়াল জরিমানা চলে আসবে এটা হচ্ছে প্রথমবারের মতো দেন হচ্ছে যখন আপনি আবার এই তিন দিন পর পাঁচশো রিয়াল গ্রামা দিয়ে বা জরিমানাটা দিয়ে যখন আপনি আবার আকামাটা তৈরি করবেন রেনু করবেন দেন আবার যদি এর পরের বছর বা কোনো সময় যদি আপনি সেম বলটাই করেন আপনার আকামার ম্যাচ চলে যায় তিন দিন আগে যদি আকামাটা রেনু না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে দেন আপনি দুইবার গলত করে ফেলছেন দুইবার ভুল করে ফেলছেন আপনি নিজেও জানেন যে আপনি দুইবার বানান নাই একবার এক বছর গেল তারপর আরেক বছর আপনি দুইবার করে ফেলছেন পর্যায়ক্রমে আপনি দুইবার এই ভুলটা করে ফেলছেন দেন হচ্ছে তৃতীয়বার আপনার কোনো চান্স থাকবে না তৃতীয়বার যখন আপনি ভুলটা করে ফেলবেন তখন আপনার বিষাটাই বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনার বিষাটা বৈধ থাকবে না আপনি এই বিষা দিয়ে সৌদি আরবে টিকতে পারবেন না থাকতে না আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ যাওয়া যা থেকে আপডেট সকল বৈধ প্রবাসী বেদের জন্য যারা আপনারা সৌদি আরবে আছেন বৈধ অবস্থায় থাকতে চাচ্ছেন বা বৈধ অবস্থায় কাজ করতেছেন আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের আকামার যে ম্যাটটা তিন দিন থাকার আগেই যাতে আপনারা রিনিউ করে ফেলেন তাছাড়া কিন্তু আপনার বিষয়টা বাতিল হয়ে যাবে এই ছিল আজকের আপডেট এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি করে দিবেন যাতে আপডেটগুলো আপনি পেয়ে যান